আজকের কুইজের প্রথম কোশ্চেন, কি মাছ খেলে অ্যালার্জি বাড়ে? বোয়াল, ইলিশ, কাতলা, চিতল? সঠিক উত্তর হবে ইলিশ। কি খেলে মাথা ঘুরানো কমে? আদা, কফি, চা, এলাচ? সঠিক উত্তর হবে আদা। ইকোলজি শব্দের অর্থ কি? উদ্ভিদ, বাস্তুবিদ্যা, প্রাণী, বাস্তুতন্ত্র? সঠিক উত্তর বাস্তুবিদ্যা। কি খেলে যৌন উত্তেজনা বাড়ে? আদা, রসুন, ডিম, দুধ? সঠিক উত্তর হবে রসুন। বন্ধুরা, পান শব্দের ইংরেজি অর্থ কি? ব্যাটেল লিপ, ব্যাকেরলাই, ব্যাটেল ফাই, ব্যাটেল বাই? সঠিক উত্তরটি হবে ব্যাটেল লিপ। বন্ধু, নতুন কিছু জানতে, নতুন কিছু শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনি অনেক কিছু জানতে পারবেন। গ্রিন হাউস তৈরিতে কি ব্যবহার করা হয়? আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অল বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। গ্রিন হাউস তৈরিতে কাঁচ ব্যবহার করা হয়। দুইটি গ্রিন হাউস গ্যাসের নাম কি? সঠিক উত্তরটি হবে দুইটি গ্রিন হাউস গ্যাসের নাম হলো কার্বন ডাইঅক্সাইড, দ্বিতীয়টি হবে মিথেন। বন্ধু, সিএফসি এর পুরো নাম কি? সিএফসি এর পুরো নাম হলো ক্লোরোফ্লোরো কার্বন। বন্ধু, চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক করুন। মিনামাটা রোগের জন্য দায়ী ধাতুটির নাম কি? এই রোগ কবে কোথায় দেখা যায়? মিনামাটা রোগের জন্য দায়ী ধাতুটির নাম হলো পারদ। এই রোগ 1956 সালে জাপানের মিনামাটা উপকূলে দেখা যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অল বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। প্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অল বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। আর আগে থেকে যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।